রিয়াদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসের উদ্যোগে জন্ম শতবর্ষ উদযাপন করা হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি। এখন ডেস্ক থেকে বিস্তারিত। এমকে টেলিভিশন। রিয়াদ বাংলাদেশ বিমান অফিসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ এয়ারলাইন্সের রিজনাল ম্যানেজার আমিনুল হক ভূঁইয়া, এসি ট্রাভেলসের প্রধান হিসাবরক্ষক শেহরিন খলিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার এ কে এম জহুরুল হক, নাসির হোসেন, এরশাদ রাফি তুহিন, মোহাম্মদ মতিউর রহমান, সোহেল হাসান এবং মোহাম্মদ আলাউদ্দিন সহ আরো অনেকে। শেষে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে এবং করোনা ভাইরাস থেকে সবাইকে মুক্ত করার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।